হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করবেন নিজের চ্যানেলের লগো দিয়ে তো চলোই শুরু করি আজকের এই ভিডিও আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে দিন টেকনো বাংলা ইউটিউব চ্যানেল এই কাজটি করে দেখাবো আমি দুটি সফটওয়্যার এর সাহায্যে একটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটি হচ্ছে ক্যামতাসিয়া নাইন এই দুটির সাহায্যে প্রথমে আমাদেরকে ফটোশপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর ফাইলে ক্লিক করতে হবে ফাইল থেকে নিউ এ নিউ এ ক্লিক করার পর এখানে আমাদেরকে ফাইভ এখানে ওয়ান এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চি ইঞ্চি রাখতে হবে এখানে থ্রি দিয়ে দিতে হবে তারপর এখানে হোয়াইট থাকতে পারে নিচেরটাই নিয়ে নেবেন তারপর ওকে করে দিবেন ওকে করার পর দেখতে পারেন ঠিক এইরকম এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে এই আইকনে এখানে রাইট বাটন করতে হবে রাইট বাটন করে সেকেন্ড যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে এখান পর্যন্ত মার্ক করে নিতে হবে মার্ক করার পর রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পর রেস্টারাইজ লেয়ার একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে মুভ টুলে এখানে ক্লিক করার পর আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করে ধরে লেখে টিতে একটি ক্লিক করে দিতে হবে তারপর এখানে রিসাইজ করে নেবেন আপনি রিসাইজ কমপ্লিট হওয়ার পর আমাদেরকে ক্লিক করতে হবে এখানে এখান থেকে কালার ওভারলি কালার ওভারলি থেকে এটাকে হোয়াইট কালার করে দিবেন হোয়াইট কালার হয়ে যাওয়ার পর আমাদেরকে যে চ্যানেলের লোগোটি এখানে আনতে হবে লোগোটি আনার পর এটাকে এখানে রিসাইজ করে নেবেন রিসার্চ করার পর এখানে টেক্সট ক্লিক করতে হবে তারপর চ্যানেলের নাম চ্যানেলের নামটি দিয়ে দিতে হবে এবং ডান দিকে কিছু জায়গা আমাদেরকে ফাঁকা রাখতে হবে তারপর এটাকে ফাইল থেকে সেভে দে তারপর ফোল্ডার চিনিয়ে দিবেন এবং পিএনজিতে এটাকে সেভ করে নেবেন তে এটাকে সেভ করে নিবেন দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এবার আমাদেরকে কেমতাসিয়ান নাইন ওপেন করে নিতে হবে ওপেন হতে কিছুক্ষণ লেট নিতে পারে তার জন্য অপেক্ষা করুন তারপর ইউটিউব থেকে নিতে হবে তারপর যে লোগোটি আমরা সরি যে সাবস্ক্রিপশন আইকন আমরা ফটোশপ দিয়ে তৈরি করেছিলাম এটাকে এখানে আনতে হবে তারপর এখান থেকে আমাদেরকে প্রজেক্ট সেটিং এ চলে যেতে হবে তারপর এখান থেকে আমাদেরকে হাজার আশি সাতশো বিশ পি সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সিলেক্ট করে এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে নিতে হবে তারপর অ্যাপ্লাই করে দিতে হবে করে দেওয়ার পর এটাকে আমরা একটু আনতে হবে একটু লং করে দিবেন এখান থেকে তারপর এটাকে ট্রাক টুটে নিয়ে নেবেন তারপর প্লে দিবেন এটাকে সিলেক্ট করে ধরে রেখে আমাদেরকে মরে ক্লিক করতে হবে তারপর ভিজুয়াল এফেক্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ এ কালার এখানে রাইট বাটন ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে এরকম একটি ট্যাব ওপেন হয়ে গেছে এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্লেনে ক্লিক করতে হবে এবং ভিনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চলে গেছে তারপর আমাদের যা করতে হবে এটাকে জুম করে নিতে হবে জুম করার পর আলটে কম্পিউটার কিবোর্ডের এর আল্টে ক্লিক করে ধরে রেখে এটাকে কেটে ফেলতে হবে অথবা আরেকটু জুম করে নিতে পারেন সুবিধার জন্য তারপর আলটে প্রেস করে ধরে রেখে এটাকে তারপর কি করতে হবে এখানে যে কালারে এখান থেকে আমাদেরকে গ্রিন টি ঠিক মতো সেট করে নিতে হবে এটা আমরা বসিয়ে দিব আমাদের সুবিধা তারপর আমরা এত এতটুকু রেখে দিতে পারবো আমরা প্রথম থেকে দেখি কিরকম হলো আমাদের সাবস্ক্রিপশন তারপর সিম্পলি এটাকে শেয়ারে ক্লিক করতে হবে ক্লিক করার পর লোকাল ফাইলে ক্লিক করতে হবে এখান থেকে আমাদেরকে চুজ করে নিতে হবে সেভেন টোয়েন্টি পি তারপর নেক্সট এবং এখান থেকে আমাদেরকে ফোল্ডার চুজ করতে হবে যে ফোল্ডারে আমরা সেভ দিতে চাই তারপর ফিনিশে একটি ক্লিক করে দিতে হবে এবং কিছুক্ষণ আমরা হোয়াইট করতে হবে কিছুক্ষণ আমাদেরকে হোয়াইট করতে হবে এটি রেন্ডার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রিপশন আইকনটি আমাদের হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবারের মতো বিদায় নিচ্ছি আমি কামরুল দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভিন্ন কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম